নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এই যে শীত পড়েছে, এবারে ছটায় উঠলেও মানে একটা অন্ধকার অন্ধকার ভাব থাকবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। এখন কিন্তু প্রায় 6:30 বাজতে যায়, কিন্তু ওই দেরি করে সকাল হওয়ার কারণে পাখিগুলো এখন সবে কিচির মিচির করছে। আগে কিন্তু 6:30 বাজলে সূর্য ডগমগ করে উঠতো। আর একটা খবর, সুখবর দিই আপনাদের, আমাদের ব্লগ চ্যানেল এসে গেছে। তো যারা আমার সীমা ভিলেজ কুকিংকে ভালোবেসে পাশে আছেন, নতুন পুরনো সকল দর্শক বন্ধুদের কাছে আমাদের একান্ত অনুরোধ রইল যে প্লিজ প্লিজ আমাদের সীমা ন্যাচারাল ব্লগটাকে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ভালোবাসবেন। আর নতুন চ্যানেলটাকে একটু প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে আমাদের চ্যানেলটা মানুষের কাছে পৌঁছে যায়। তো প্লিজ একটু সাপোর্ট করবেন ন্যাচারাল ব্লগটাকে। আর এখন রান্নাঘরে যাব, সেই বড় আলু, যে বড় আলু তুলেছিলাম আপনাদের মনে থাকবে, সেই বড় আলু আর বড় আর মাছের লেজা নিয়ে এসছে, ওটা দিয়ে রান্না হবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন। অনেকদিন পর বাড়িতে, এবছর প্রথম এলো আর মাস। এই লেজাটা 1 কিলো 250। মাছটা বেশ ভালোই বলেছিল। এখন এই মাছ দিয়ে আর ওই বড় যে চুবি আলু, অনেকে বলে মেটে আলু, খোটা আলু, ওর তো অনেক নাম, সবাই সব রকম লিখছেন। তো ওই যে যেমন বলে, একজন ভালো নাম বলেছে, ওটা আমার খুব ভালো লেগেছে, গেছো আলু। ঠিক বলেছে, গাছে হয় গাছ বেয়ে বেয়ে ওঠে। তো এখন মাছটা পিস করবো, এত ওই নামটাই ঠিক, কাঁটাটা খুব শক্ত হবে নিশ্চয়ই। মাছটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে মাছের এই গা ছালি ছালি যায় না, এই মাছ ধরার পরে জ্যান্ত থাকতে থাকতেই কিন্তু এর এই গায়ে ছাল ছেড়ে ফেটে ফেটে যায়। এই মাছটাই ওই রকম। হ্যাঁ, লেজ কাটতে কত কষ্ট হচ্ছে যে? লেজটা আমি চালা করে দিচ্ছি। লেজ তুমি ওই চালা করেছো, মাঝখানে ওই কাঁটাটা পড়েছে, ওই জন্য কাটতে ছিল না। বড় মাছ যত ছোট পিস করবে, ভাজা ভালো হবে, খেতে ভালো হবে। মাছটা হলো সলিড না, বড় মাছগুলো কিনলেই একটা সুবিধা। এর সঙ্গে তো মাথা দেয় 1 কেজি, তোমার দেয়নি? না, আর এই মাছগুলো কাঁটাও থাকে না তো। হ্যাঁ, ওই ওইভাবে নেবে না, ওইভাবে কাটে না। মাছ কেটে ধুয়ে নিয়েছি, তো ওই হাতে একবার বাসন গুলো মেজে নিচ্ছি, না হলে আবার সময় পাই না। বাসন আদা জিরে আর শুকনো লঙ্কা একটু গরম জলে ভিজিয়ে দেবো। আর এধারে একটা বাটিতে গরম জল নিয়ে নেবো। আদা জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে ভিজিয়ে রেখে দেবো। এখানে বাটিতে গরম জল দিয়েছি, ওতে লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে গুলে রেখে দেবো। এবারে বড় আলুটা কাটবো। মাটির ভিতরে তখন কিন্তু বোঝা যাচ্ছিল না, এই এইটা কেটে গেছে, এইটা এরকম ছিল,
এটার একটু মাথা কেটে গেছে, এটার একটু মাথা কেটে গেছে, আর বাকিগুলো সেই ফালা ফালা হয়ে আছে, এইটা হয়েছে সবচেয়ে বড়। কটা কেটেছে? একটা? এই ফালাটা না ভাঙলে এত দূর আসতো, এই ফালাটা একটুখানি আগাতো। খোলটাও দেখি পিছনে ভাঙেনি কেন? পিছনে এটা পুরো নালু ছিল, আর এই দিকটা এই এই ফালাগুলো ভাঙেনি। আলুটা লম্বা জাতের আলু, এই একটা ফালি বেরিয়ে গেল, এই একটা ফালি বেরিয়ে গেল, এই একটা ফালি। এগুলো এরকম বড় বড় হতো এটা তো হাতের মতো? হ্যাঁ, থাকলে আস্তে আস্তে হতো, খালি যে এই বড়টাও উপচে যেত, ফালি ফালি বেরিয়েছে। মেন আলুটাও বেশ ভালো, এগুলো এরকম আস্তে আস্তে ওই মেন আলুর মতো হয়ে যেত। এর মুখ কেটে রুয়ে দিলে কিন্তু আবার হবে। আর একটা গোল হয় যেটা, হ্যাঁ, ও আলুটাও হেভি, আর ওই আলুটা বেশি সাদা হয়। এটা বসিয়ে দিলে হয়, রেখে দাও। হ্যাঁ, রেখে দিলে থাকবে। এর আমাদের জায়গায়, আলুগুলো দেখতে যত বড়, কাটতে কিন্তু একদম কষ্ট নেই, ভেঙে যায় চাপ দিলে, ভেঙে যাবে চাপ দিলেই ভেঙে যায়। মজ মাস করে কেটে চলে যাচ্ছে। বাবু একটা মামাদের দিয়ে এসো, এনো, এটা মন দিদিদের বাড়ি দিয়ে এসো। কোথায় নিয়ে যাচ্ছ? মামাদের বাড়ি যাচ্ছি। মামাদের দিতে যাচ্ছ? তো যাও। মামাদের দিয়ে এসছো? কে ছিল এটা? বেড়া দাদুদের দিয়ে এসো, বেড়া দাদু অনেক কষ্ট করে তুলেছে। এই ফালিটা আমি রেখেছি, এখন এটা আমি রান্না করব। আর এই ছোট ছোট ফড়কি তিনটা আছে, একটা ভালো জিনিস হলে সবাই মিলে ভাগ করে খেলে তার স্বাদ কিন্তু বাড়ে। এনো এইটা আর এই বড়টা, এই দুটো মলি মাসিদের বাড়ি দিয়ে আস। কোন দিক যে কাটবো বুঝতে পারছি না, যে ধার দিয়ে এ ধরছে আর এক ধার দিয়ে চলে যাচ্ছে। কেটে কেটে গরম জলে দেব, নাল বের করে নিতে হবে। আর আমাদের আর এই দুটো আছে সবাইকে দিয়ে। কিরম কেটে যাচ্ছে দেখো, থনের মতো আওয়াজ হচ্ছে ভালো। সবাই একটু খাক, আবার যখন আমার নিজের বাড়ি হবে তখন সবার দেব। এটা আপনাদের কেটে যাচ্ছে তাই না? হ্যাঁ, এইটাই রান্না করলে কত হবে জানো? অনেক, খুব বেশে যায়। আর এই দুটো একদিন রান্না করব। লবণ দিয়ে নাল কাটিয়ে নেব। নাল আছে প্রচুর, এই জল তো এরকম নাল হয়ে গেছে। কটা ছাড়িয়েছ? হবে তো বসলাম, তার কটাই ছাড়াবো, দুটো হবে বসেছ? দুটো। তাহলে তুমি এতক্ষণ কি করছিলে? বাড়ি বাড়ি আলু বিলি করছিল, সেটা ভুলে গিয়েছে, খেলছিল ভাল্লা। বেড়া জেঠুদের বাড়ি দিয়ে এসছে, মামার বাড়ি দিয়ে এসছে, মলিদের বাড়ি দিয়ে এসছে। আদা জিরে শুকনো লঙ্কা বেটে নেব।
মশলাটা বেটে নিয়েছি, বাটিতে তুলে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, ভালোভাবে জ্বলে উঠতে উঠতে মাছটা গামলিতে ঢেলে মাখিয়ে নেব। আর মাছটা কিন্তু একদিনে সব রান্না করব না, হাফ রেখে দেব। খতম। উনুনটা দারুণ জ্বলেছে, মাছ অর্ধেকটা তুলে নেব। এইটা গাঁটি কচু দিয়ে রান্না হবে, আর এইটা বড় আলু দিয়ে হলুদ গুঁড়ো লবণ। ফ্রাই প্যানে মাছ ভাজবো, তেল দিয়ে দিচ্ছি, আর তরকারিটা রান্না করবো সরষের তেল দিয়ে, আর মাছটা ভেজে নিচ্ছি সাদা তেলে। এই মাছটাও কিন্তু ফাটার বিরাট ভয়। পেঁয়াজ রসুন দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি। এবার বাটা মশলাটা দিয়ে দেবো। এবার আলু দিয়ে দেবো। আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে এই যে গুঁড়ো মশলা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার গরম জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হোক। মাছটাও কড়া করে ভাজতে হবে, অন্য মাছটাও হালকা ভাজায় খাওয়া হয়, এ মাছ কিন্তু ভালো করে না ভাজলে হবে না। কি করছো তুমি? জড়িয়ে গিয়েছিল, খুলে দিলে? চলো বাড়ি চলো। কি ফুল? এই ফুলটার নাম জানো তুমি? আমি তো জানি না। গাছটা তো পাতাগুলো হেবি লম্বা লম্বা। বাবু দেখ, সোন পাপড়ির মতো হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। এবার আমার পালাচ্ছে খেতে গায়ে লাগার ভয়ে। বড় একটা তরকারি, রাত পর্যন্ত খাওয়া হবে। মাছের তেলে উঠেটা ভেজে নেব, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ। বড় আলুর তরকারি হয়ে গেছে, মানে একদম আলু গলে গেছে। খাওয়ার সময় পাওয়া যাবে না, দেখো। না না, ভাজা মাছ দিও না, ঝোলের মাছ খাও বাবা। ওতে শুধু মাছ ভাজা দিয়ে আলু ঠাসবো রাত্রিবেলা, তাই তরকারি যদি কম থাকে। দেইনি একটা দূরে উচ্ছের দেখা খাও, বন্ধুরা দেখছে কিন্তু। তোমাকে গুড বাই বলে, আমাকে দুষ্টু মেয়ে বলে, বলে আয়ুষের নামে বদনাম দেয়। আয়ুষ সবজি খায়, আর সীমা বলে খায় না। আয়ুষ
হ্যাঁ, ও ছাল দেখেই খাবে। আর এই আলু বড় আলু খেয়ে দাও, কেরম টেস্ট। শুধু উচ্ছে দুটো খাও, দু গালা ভাতে। হ্যাঁ নাও, একটুখানি তিতো খেতে হয়। খাও খাও বাবা, খাও বাবা, খাও একসঙ্গে খাবো না। আয়ুষ সর্বনাশ হবে বাবু, উচ্চ কাছে কি হবে? মাছটা কেমন? ভালো মাছ আছে আমার তিতো দিয়েছ, উচ্চে তিতো করে দিয়েছো তো? আজকে একটু তাড়া আছে, আগে বেরোতে হবে, ওই জন্য বেশি ঘুটোপাটা করছে। বুঝতে পেরেছো আয়ুষ? তুমি স্কুলে যাবে তো? তুমি শুধু বলছিলে আলুর দেখা গলে যাচ্ছে, ওই তো গোটা আছে না। ধরবো আজকে 8:30টা। হ্যাঁ, আটজন কাজ আছে। আলুটা তো বেশ গলেছে। ভালো হয়েছে তরকারি? তরকারি জানো ভালো হয়েছে, তার থেকে মাছটা বিশাল ভালো হয়েছে। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। আজ এক ডাট তাড়াহুড়ো, বিরাট তাড়াহুড়ো মানে মাছটা এত ভালো খাওয়ার সময় পাচ্ছি না।